হাই বন্ধুরা দীপমালা ঘোষেন ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে বানাবো তালের ক্ষীর তাহলে কিভাবে বানাচ্ছি কেমন করে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন শেষ অবধি আমার সঙ্গে থাকুন তাল ক্ষীরের যে মেন তাল আমি সেটা নিয়ে নিয়েছি তাল আর নারকল নিয়েছি তালটাকে আমি ছাড়িয়ে তাল থেকে ক্ষীরটা বের করে নেব নারকলটা কুড়িয়ে নেব তালটাকে আমি ছাড়িয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন তার থেকে তিনটে আঠে বেরিয়েছে সেটাকে আমি এরকম ঘষে ক্ষীরটাকে বের করে নিচ্ছি যতটা সম্ভব ঘষে ক্ষীর বের করা যাচ্ছে ততটা আমি বের করে নিচ্ছি আর ওই দিকে আমি নারকল করাচ্ছি নারকলটা কুড়িয়ে নেব দুটো নারকলই ভালো মতন কুড়িয়ে নেব বন্ধুরা ক্ষীরের জন্য আমি তাল নারকল নারকল কোড়া আর যে তালের যে ক্ষীরটা সেটা আর চিনি নিয়েছি চিনিটা নিজস্ব মতন দেবেন যতটা লাগবে সেই অনুযায়ী চিনিটা নেবেন আর এদিকে আমি দুধটা গ্যাসে বসিয়ে দিয়েছি ফোটা অবধি ওয়েট করছি তাল ক্ষীরের জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে সামান্য একটু জল দিয়েছি দেখে বুঝতেই পারছেন এবার আমি এরকমভাবে তালটা অল্প অল্প করে তালটা জলের সাথে মিশিয়ে দেবো অল্প অল্প করে তালটা দেবো দিয়ে আমি বাটির মধ্যে যে তালটা নিয়েছিলাম সেটা এবার আস্তে আস্তে পুরোটা ঢেলে দেব এভাবে নাড়াতে থাকবো যতক্ষণ না দেখবেন একটু কালারটা চেঞ্জ হচ্ছে একটু পাতলা হয়ে আসবে দেখে বুঝতেই পারবেন তখন আমাকে নাড়াতে হবে এইভাবে আমি নাড়াতে থাকবো এবার আমি নারকলটা দিয়ে দেবো নারকোলটা দিয়ে ভালো মতো নাড়াতে থাকবো যাতে নারকলটা সম্পূর্ণ তালের সাথে মিশে যায় নারকলটা দিলে একটা থিকনেস মতন চলে আসবে দেখে বুঝতেই পাচ্ছেন কালারটা কিন্তু আমার তার পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে নারকলটা দেওয়াতে আপনারা এটা গরম রুটির সাথে বা এমনি সবের সাথেই তালখিটটা খেতে পারবেন খুবই ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবার আমি চিনি দিয়ে দেবো নারকলটা মিশে গেছে নারকলটা নরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেবো আপনারা যদি কম মিষ্টি খান তাহলে চিনিটা কিন্তু একটু কম দেবেন ভালো মতন চিনিটা আমি গলে যাওয়া অবধি ওয়েট করবো দেখুন থিকনেসটা কি সুন্দর চলেছে এবার আমি আস্তে আস্তে দুধ দেব। দুধটা অল্প অল্প করে দেব একবারে দেব না থিকনেসটা আমার যেরকম রাখবো সেই অনুযায়ী তুত্তা দেব এরকম বুঝে কিন্তু অল্প অল্প করে তুত্তা দিতে হবে এরপর আমি দিয়ে দেবো সামান্য একটু ভাঙা কাজু মধ্যে দিয়ে নাড়াতে থাকবো আপনারা চাইলে কিশমিস আমন্ড শুকনো যে খেজুর হয় সেটাও ছোটো ছোটো করে কেটে দিতে পারেন খুবই ভালো লাগে আবার চাইলে নাও দিতে পারেন স্কিপ করে যেতে পারেন কিন্তু এটা কন্টিনিউ নাড়াতে হবে যাতে নিচে না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে দেখুন আমার নাড়াতে নাড়াতে একটা থিকনেস চলে এসেছে আমি খুব পাতলাও রাখবো না আবার খুব গাঢ়ও রাখবো না এবার দিয়ে দেবো এক চিমটে নুন নুনটা কিন্তু একদম এক চিমটে দিতে হবে জাস্ট একটু নুনটা এটাকে হচ্ছে গাঢ় যে মিষ্টি ভাবটা হয় সেটাকে একটু কাটিয়ে দেবে জাস্ট ব্যালেন্স করবে দিয়ে ভালো মতন আমি নাড়াবো দেখুন এর কি সুন্দর থিকনেসটা চলে এসছে আমার এই ক্ষীরটা কিন্তু প্রায় এখানেই রেডি আমি এবার এটা একটু ঠান্ডা হলে নামিয়ে সার্ভ করে আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কী সুন্দর রেডি হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে আমি জাস্ট একটু কাজু আর একটু নারকল করা দিয়ে এটাকে একটু সাজিয়ে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সে সবজি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ